হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইস আসমামস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে ঝিনুক পিঠা তৈরি করতে। ঝিনুক পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পিঠাটা কিন্তু একদমই মচমচে হয়। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। দিয়ে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি আর পরিমাণ মতো লবণ। তো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা দিয়ে পিঠাগুলো বানাবো, এই কারণে পানিটা আমি একটু বেশি দিয়েছি। তো ঢেকে দিয়েছি। ঢেকে বলক আসার পর এখানে আমি দিয়ে দেব 3 কাপ চালের গুঁড়ো। 3 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, একটু সিদ্ধ করে নেব আমি। তো মাঝখান দিয়ে একটু সরিয়ে দিয়েছি চালের গুঁড়োগুলো। তো ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য, আমি ঢেকে দিয়েছি। তো 5 মিনিট পর সিদ্ধ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। দু তিন মিনিট পর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি মিশিয়ে ভালো একটা পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। রুটি বানানোর জন্য আমরা যেমন ডোটা তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করতে হবে। একদম সফট এবং নরম একটা ডো তৈরি করতে হবে। এখানে একদম পারফেক্ট একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করে আমি এটাকে ঢেকে রেখে দেবো একটা সাইডে। তারপর আমি কিছুটা ডো নিয়ে নেব আলাদা করে। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ঢেকে একটা সাইডে নিয়ে নিলাম। আর রুটি বানানোর জন্য একটা পিঁড়ি নিয়ে নিয়েছি আমি, রুটি বানানোর পিঁড়ি। তো এখানে আমি অল্প একটু ডো নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে একটু ভালো করে মধ্যে একটা রোল করে নেব। তো রোল করে সবগুলো আমি একটা পেঠার শেপ দিয়ে ছোটো ছোটো ডো করে গোল করে নিয়ে নেব। ওপর দিয়ে একটু চিকন হবে আর নিচে দিয়ে একটু মোটা হবে, এরকম এরকম শেপ দিয়ে আমি সবগুলো ডো গোল করে নেব। দেখে বুঝতে পারছেন আপনারা কেমন হবে ডোগুলো? পিঠা বানানোর জন্য সবগুলো আমি একই শেপ দিয়ে রোল করে নিয়েছি। তে পর্যায়ে আমি রোলগুলো বানানো হয়ে গেলে পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ। এখানে আমি ছোট ছোট দুটো চিরুনি নিয়ে নিয়েছি, একদম নতুন চিরুনি, পরিষ্কার চিরুনি আমি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বড় চিরুনিও নিতে পারেন, আমি এখানে ছোট চিরুনিটা নিয়েছি। ছোট চিরুনি দিয়ে পিঠাগুলো বানালে খুব সুন্দর লাগে। চিরুনির দাঁতগুলো একদম ছোট ছোট হয়, চিকন হয়, আর পিঠার ডিজাইনগুলো একদম চিকন হয়, খুব ভালো লাগে দেখতে। তো একদম চিরুনিগুলো কিন্তু ভালো করে চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে ডিজাইনগুলো করে নেবেন, যেন সব দিকে এক সমানই হয়। এরকমভাবে একটু খেয়াল করে পিঠাগুলো বানিয়ে নেবেন। দেখুন একদম সহজভাবে কিন্তু আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো বানানো শেষ। তো এই পিঠাগুলো কিন্তু একদম সহজ বানানো। তো এখানে আমি চলে আসলাম চুলায়। চুলায় আমি একটা প্যানে 2 কাপ গুড় দিয়ে দিয়েছি আর 1 কাপ পানি দিয়ে আমি শিরা তৈরি করে নেব। তো ভালো করে জাল করে শিরাটা পারফেক্টভাবে তৈরি করতে হবে। শিরাটা যদি পাতলা হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভিজে যাবে। আর শিরাটা ঘন করতে হবে, একতারের যেমন হয় এরকম একটা ঘন শিরা তৈরি করতে হবে। তারপর আমি চলে আসলাম চুলায়। চুলায় আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এখানে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। চুলার আগুনটা এই পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম লোতে রেখে সুন্দরভাবে একটু সময় নিয়ে ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। তো এই পিঠাগুলো কিন্তু ভেজে আপনারা 6-7 মাস একটা এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। আবার সাথে সাথেও কিন্তু ভেজে শিরাতে দিয়ে খেতে পারবেন। আপনারা ভেজে
হালকা ভাবে ভেজে কিন্তু বক্সে করে রেখে দিতে পারেন 6 মাসের জন্য। মাঝে মাঝে একটু রোদে দিয়ে শুকিয়ে নিলেই হবে। আর যখন খাবেন তখন একটু তেলে হালকা একটু গরম করে একটু হালকা ভেজে কিন্তু আপনারা শিরাতে দিয়ে খেতে পারেন। তো এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একদম মচমচে হয়। দেখে মনে হয় যে এগুলো হয়তো শক্ত হবে, কিন্তু না, এগুলো কিন্তু একদমই মচমচে নরম হয়। মুখে দিলেই কিন্তু একদম গুরু গুরু হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও আপনার এই পিঠাগুলো বানিয়ে খাবেন। যারা খেয়েছেন তারা তো জানেন যে এই পিঠাগুলো খেতে কতটা মজা, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে খাবেন। আর আমার কমেন্ট বক্সে জানাবেন যে পিঠাগুলো খেতে কেমন হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে আমার পিঠাগুলো কেমন মচমচে হয়েছে। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন তেলগুলো একদম থেমে যাবে, বেশি কিন্তু বলক আসবে না। তো ভালোভাবে তেলগুলো ঝরিয়ে গরম পিঠাগুলো কিন্তু আমি সাথে সাথেই শিরাতে দিয়ে দেব। দেখুন আমি সাথে সাথেই পিঠাগুলো শিরাতে দিয়ে দিয়েছি। তো 1 মিনিট আমি একটু রেখে দেব, 1 মিনিট পর আমি শিরাটা ছেঁকে উঠিয়ে নেব পিঠাগুলো। দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, আর পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কেমন মচমচে হয়েছে। পিঠাগুলো কিন্তু একটু দাগ 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 হয়ে গেছে, দেখুন ফেটে ফেটে গেছে কিন্তু পিঠাগুলো, আর একদমই মচমচে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠাগুলো। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই একবার হলেও পিঠাগুলো বানিয়ে খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।